হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিনি ব্লগ। আমরা সবাই রেডি হয়ে চললাম চার্চে। তো তোমাদের যে সবসময় ভিডিওতে দেখায় আমার বাড়ির পাশে যে চার্চটা, ওখানেই আমরা যাচ্ছি। তো দিবাকর গেছে আমাদের জন্য অটো ডাকতে। তো সকাল থেকেই সোনামা মিমি বলছিল স্যান্টা আমাদের গিফট দিবে না। তো যেই আমরা চার্চ থেকে বেরিয়ে পড়ছিলাম, ঠিক গেটের সামনে স্যান্টা সোনামার মিমিকে মান চকলেট গিফট করেছে। আর গিফট পেয়ে তো সোনামা মিমির খুশির কোনো ঠিকানা ছিল না, কারণ কি স্যান্টা গিফট দিয়েছে বলে কথা, তো খুশি তো হবেই, আর গিফট পেতে কার ভালো লাগে না। তারপরে আমরা অটোতে উঠে পড়েছি, আর উঠেই সোনামা স্যান্টার দেওয়া চকলেট খুলে খেয়ে ফেলেছে। তারপরে আমরা চললাম হচ্ছে ডন বস্কো স্কুলে। তো বিয়ের পর ফার্স্ট টাইম যাবো ডন বস্কো স্কুলে। তো ডন বস্কো স্কুলে যাওয়ার সময় যে এত জ্যামে ফেসে গেছিলাম, তো অটো রেখে আমরা হাঁটতে শুরু করলাম। তো রাস্তায় যাওয়ার পথে শিকামাসির সঙ্গে দেখা হয়ে গেল। তো দেখলাম ডন বস্কো স্কুলের সামনে বেশ কতগুলো স্টল বসেছে, সামনেই প্রোগ্রাম হচ্ছিল। এই হচ্ছে ডন বস্কো স্কুলের ভিতরটা, সবাই যে ফেসবুকে ফটো দেয় সত্যি খুব সুন্দরভাবে সাজিয়েছে। কিন্তু স্কুলের ভেতরেও চার্চ আছে, ওখানে আর আমরা যাইনি, আমি জানতামই না। তারপরে তো ওখানেও গিয়ে স্যান্টার সঙ্গে দেখা হয়ে গেল, তাই সোনামার মিমির সাথে একটু ভিডিও করে নিলাম স্যান্টার। তারপর ওখান থেকে চলে আসছি আমরা বাজারে ফটোগ্রাফি রেস্টুরেন্টে, সেখানে সোনামার মিমির জন্য নিলাম ফ্রেঞ্চ ফ্রাই, মার জন্য নিলাম বাটার নান, আর আমার আর বোনের জন্য নিলাম হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আর চিকেনের একটা আইটেম। আর ফ্রেঞ্চ ফ্রাই খেতে কার না ভালো লাগে, সোনামা মিমি তো ঝটপটে ফ্রেঞ্চ ফ্রাই শেষ করে দিয়েছে চোখের নিমিষে। তো খাওয়াগুলো খুব টেস্টি ছিল, তাছাড়া ফটোগ্রাফি রেস্টুরেন্টে খাওয়াগুলো যতবার খেয়েছি খুব টেস্টি হয়েছিল। আর দিবাকর আর রাজদা খায়নি, কারণ ওদের ছিল হচ্ছে বার্থডে পার্টি ওদের ক্লাবে। আর দেখো তখন রাত্র 10:30 বাজে, পুরো যেহেতু শীতকাল পুরো রাস্তা ফাঁকা। এই হচ্ছে ফটোগ্রাফি রেস্টুরেন্টটা। তারপরে দুই সুন্দরীর একটু ভিডিও নিলাম, তারপরে ঘরে এসে একটু ঘর বাড়ি গুছিয়ে তারপরে সেলিব্রেট করলাম আমার বোনের বার্থডে পার্টি। তাহলে চলো আজকে সারাদিনের মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। তাহলে চলো রাখছি, টাটা, সবাই ভালো থাকবে।